বন্ধুরা আজকে আমি তোমাদের রসগোল্লার পায়েস বানিয়ে দেখাবো। আমি 1.5 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। কয়েকটা এলাচের দানা দিয়ে দেব ফাটিয়ে। দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি পাউডার দুধ মিলিয়ে দেব, এতে আরো একটু ঘন হবে এবং টেস্টটাও খুব ভালো আসবে। তোমরা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারো। অল্প একটু নুন দিয়ে দেবো পান স্বভাবটা কাটার জন্য। কয়েকটা কাজু নিয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এর মধ্যে ঢেলে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু বাটিটা ঝাঁকিয়ে নেব। খুবই কম সময়ে আমার রসগোল্লার পায়েস হয়ে গেল। দেখো এখন আমি বাটিতে ঢেলে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে বাটিতে সার্ভ করে দিলাম। বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়ে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক ভালোবাসা।